অনেক বড় বলছিলেন অনেক, মানে এটা ঠিক ভাষা দিয়ে বলবো যে আমি কথাবার্তা বেশ গুছিয়ে বলতে পারি, কিন্তু এটা আমি পারি না। আমি তাকে বহুদিন ধরে দেখেছি, অনেকে জানি না, জেনারেল উসমানি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলেন তখন আমি তার সাথে, মানে মনে এত ঔদার্য, দৃষ্টিভঙ্গির প্রসারতা, সবচাইতে বড় কথা মানুষের প্রতি ভালোবাসা, একেবারে অকৃত্রিম, সবসময় বোঝা যায় না। বিশেষ করে রাজনীতি যারা করেন তারা তো তাদের মানে মনোভাব, তাদের চিন্তাভাবনা অর্ধেক রেখে অর্ধেক প্রকাশ করে চলতে পারে। জাফরুল্লাহ ভাই আবার খুবই স্ট্রেট ছিলেন, যা বোধ করতেন তাই বলতেন, এবং এটা নিয়ে যদি তার কিছু একটা ক্ষতি হয়ে গেল ওইটাকে উনি কোনো কেয়ার করতেন না। নিজের যে মতামত সেই মতামত খুব দৃঢ়ভাবে বলতেন, কারো উপরে চাপাতেন না। অসাধারণ রাজনৈতিক যোগ্যতা ছিল, সাংগঠনিক যোগ্যতা ছিল, মানুষ হিসেবে ওই যে বললাম অনেক বড়ত্ব ছিল, কিন্তু খুব প্রতিষ্ঠা পাওয়ার জন্য একটা কিছু করেছেন এইরকম করেনি, রাজনীতি করেনি না। নিজে কোনো একটা বড় পজিশন পাওয়ার জন্যে সরকার বা কারোর সঙ্গে নড়াচড়া করেন নাই যে কীরকম করে পাওয়া যায়, আর এরকম একটা সিম্পল লাইফ লিড করতেন, এইটা প্রায় অকল্পনীয়। আমি তার সাভারের ওই জায়গাতেও গেছি বহুবার, ওইখানে একত্রে যেরকম কমিউন সিস্টেমে খায় ভাত আর ডাল অথবা আলু ঘাটি একসাথে তার সাথে বসে খেয়েছি, আমি দেখেছি উনি ওখানকার কর্মচারীদের সঙ্গে কর্মীদের সঙ্গে বসে এটা শেয়ার করে। সব মিলে আমি একটা কথা বলতে পারি, এই রকম একটা মানুষের রিপ্লেসমেন্ট পাওয়া আমি জানি না কতদিনে সম্ভব। আমার এরকম মনে হয় জাফরুল্লাহ ভাই বিশেষ করে এই যে করোনার কিট আবিষ্কারের সময় যে ভূমিকাটা রেখেছিলেন, সেই সময় থেকে এই পর্যন্ত সারা দেশের মানুষের কাছে এত ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন, এবং সেই পরিচিতিটা এত বেশি পজিটিভ যে তার এই ইমেজে উদ্বুদ্ধ হয়ে অনেক মানুষ এই ধরনের উদাহরণ তৈরি করতে পারে। আমি এটা রিপিট করছি, অনেক সময় হয় অনেক বড় মানুষের ফলোয়ার থাকে, না থেকে অনুসরণ করে আরও কিছু লোক তৈরি হয় সেটা করে না, কিন্তু উনি অনুসরণীয় অনুকরণীয় একটা মানুষ ছিলেন। এবং আমি গতকাল রাত্রে থেকে, রাত্রে তো বেশ রাতে মারা গেছেন, আমি প্রায় দুটো পর্যন্ত জেগেছিলাম, অনেক ফোন করেছেন, সবাই একটাই বলেছেন এরকম মানুষ আমরা আবার কখন পাবো। মানে ভাই তার যে কর্ণাটক কর্মজীবন যে অবদান, হ্যাঁ পেয়েছেন সম্মান, মানে আপনি যদি পজিশন বলেন ওইটা তো পাননি। মানে ভাই আমি আর একটু সংক্ষিপ্ত করি, এরকম একটি মহান মানুষকে তো আমরা মাস চুরির মামলা দিয়েছি, আদালতে নিয়ে তার করে গেছি, তাহলে কি আসলে সম্মানটা পেয়েছে? দুঃখ ভারাক্রান্ত দিনের মধ্যে এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু আমাদের দেশ এসব দিকে মানে আন্তর্জাতিকভাবেই তখন বদনাম করিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, সে মার্কিন সিনেটের কথা বলেন, ক্যানাডিয়ান পার্লামেন্টের কথা বলেন, জাতিসংঘ বলেন, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা নিয়ে এখন প্রায় নিন্দা প্রস্তাব দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, এবং আমাদের প্রধানমন্ত্রী এত অধৈর্য হয়ে গেছেন যে এইটার উপরে তিনি রাগ করছেন, পার্লামেন্টের মধ্যে এমন এমন কথা বলছেন, মানে আমি স্তম্ভিত হয়ে গেছি যে একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রী এরকম করে যে বলতে পারেন, এটা বলে মানে আমার কাছে বিশ্বাস করে। একইভাবে আমি দেখেছি ডক্টর জাফরুল্লাহ বঙ্গবন্ধুর প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন, সবসময় এটা বলতেন যে ওনার সাহায্য ছাড়া তার যাত্রাটাই কঠিন হয়ে যেত, কিন্তু পরবর্তীকালে যেহেতু উনি বর্তমান সরকারকে সমর্থন করতে পারছেন না, এই সরকারের অনেক ইতিবাচক দিককে উনি ভালো বলবার চেষ্টা করেছেন, তারপরও তার সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে আল্লাহ সবাইকে ক্ষমা করুন, এটা বলা ছাড়া বলার কিছু।